আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যে যেখানেই থাকেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর রহমতে আপনি যে দয়ে আমরা সবাই ভালো আছি। তো আজ বৃষ্টি হইতেছে, শুক্রবার। সকালে থেকে বৃষ্টি আস রান্না করে যাই, দেখি কি রান্না করবো আজকে। আজকে রান্না করবো হলো কাঁঠাল বিচি দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আজকে এক তরকারি রান্না করবো, কালকের তরকারি রয়ে গেছে, এক তরকারি রান্না করবো আজকে। চুলায় মরিচ পিস দিয়ে দিছি, তরকারিটা বসিয়ে দিতেছি। আদা রসুন বাদাম দিতে রাখছিলাম, বড় হয়ে গেছে একটু, আগে করতে মনে ছিল না, তাইতে নিচ্ছি। মরিচের গুঁড়া, সজের পাতি, হলুদ গুঁড়া, হলুদ গুঁড়ো আর একটু দিই, শাক একটু বেশি লাগে, কালার না হলে আবার ভালো লাগে না। এই হলো মাছ, কি আছে তোমার? মেয়ে রান্না শিখতেছে, রান্না শিখতেছো? আপনারা সবজি দিয়ে দিই, কৃষকটা রান্না করলে আবার মেয়েরা অনেক পছন্দ লাগে, বাজি সে পছন্দ করে রান্না। এখন আমি কৃষকটি কষিয়ে নিই, কষানো হয়ে গেছে, পানি উঠে গেছে অনেক। এখন এখানে একটু সিরে দিয়ে দিব, তারপরে কারণ পোশাক বেশি জাল হইলো টক লাগে। রান্না হয়ে গেছে, দুইটার উপরে বেজে গেছে, অনেক কাজ করলাম, খাইতেও বসে গেছি, অনেক দেরি হয়ে গেছে আজকে খাইতে বসতে। তো এই যে তরকারিটা, ওইটা হলো কালকের তরকারি ছিল, মেয়ে কালকের তরকারি দিয়ে খাইতেছে। মেয়ের আব্বু গোসলে গেছে, এখন আসে নাই, খাইতে বসে নাই এখনও, আমার বাতু বাইরে রাখছি। মানে সকালে আজকে খাওয়াই হয় নাই, মেয়েও খায় নাই। সোফা মোছা দিছি পানি দিয়া, এগুলা করতে করতে অনেক সময় লেগে যায়, সপ্তাহে একদিন সময় পাই না তো আর সারা সপ্তাহ, আজকে পাই বিট না, এই কারণে সব রুম টুম, রুম তো প্রতিদিনই মোছা লাগে, তারপরও আজকে রুম ঝাড়ু জায়রা টাইরা একদম পরিষ্কার করে ফেলাইছি, সোফা মোফা সব পানি দিয়ে মোছা দিছি, এই কারণে খাইতে অনেকটা দেরি হয়ে গেছে। তো তোর দিয়ে খাইতে খাইয়ে দিই, তরকারিটা কেমন হয়েছে? কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে, তুমি কালকে তরকারি খেয়েছিলে না? কাঁঠাল বিচি দিছি ইয়ের মধ্যে, বিসমিল্লাহ, মজা লাগে পোশাকের তরকারি দেখাইতে, ভালো লাগে।
তো আমরা তাহলে খাওয়া শেষ করে নিই।